Good morning everyone and welcome to my channel, your channel, Kolkata Girl Shananda. তো আজকে আমি ক্লিনিক থেকেই একদম ভিডিওটা স্টার্ট করছি। কালকের মানে আগের দিনের ভিডিওটাতে তোমরা এখানে থেকেই শেষ দেখেছো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে আমাদের পার্টি ডে। ইনগ্রেশন তো হয়ে গেছিলো ওই দিন, আজকে হচ্ছে পার্টি ডে। তো আজকে সকালবেলা একদম সময় পাইনি, একটু তাড়াতাড়ি ক্লিনিকে আসার ছিল, তো ফেস এইরকমই রেডি আজকে হয়নি, কারণ বিকালবেলা রেডি হয়ে যেতে হবে। তো সবাই প্রচণ্ড মজা করছে, আমিও মজা টজা করছি, তো দেখি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো এখানে আমরা বসে গল্প গুজব করছিলাম, সেদিন বেশি কিছু কাজ ছিল না, প্রায় ছিল না বললেই চলে। তো আমরা এখানে সবাই মিলে একটু প্ল্যানিং করছিলাম, কে কী কীরকম সাজবে, পরবে, ড্রেস, এই সব নিয়ে একটু প্ল্যানিং করছিলাম। তো আজকের দিনটা তো একদম সিম্পল, খুব ভালোভাবেই কাটছে সকাল থেকে। তো এই যে এখানে শ্রাবণী দিয়ে এসে একটু স্টাইল করে বসবে, এবার দেখো তোমরা, ও চুলটাকে কার্ল করেছে ওটা দেখাবে। এটা কিন্তু কার্লার দিয়ে নয়, এটা স্ট্র দিয়ে কার্ল করেছে। তো আমিও এখানে একটু নিজেকে দেখিয়ে নিলাম। তো এইভাবেই বেশ সকালটা কেটে যাচ্ছিল আমাদের। তো অনেকক্ষণ একটু বসে আড্ডা একটু মারার পরে আমরা এখন লাঞ্চে বসবো। আমার লাঞ্চ হয়ে গেছে, এখানে সবাই খাচ্ছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে এটা প্রিয়াঙ্কা, মেকআপ করে নেই, মেকআপের সাথে কি এসে যায়, একদম ভূত লাগছে। কি খাচ্ছিস আজকে? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, এসে এখানে খেয়ে নিয়েছি। এখানে সবার আছে ফ্রাইড রাইস আছে, ওরাও সবাই খাচ্ছে। এখন তো অফিসার কিছু দেখানো নেই বেশি, ওই জন্য আজকের মানে দিনের বেলা কিছু আমি লেন্দি করছি না। যখন থেকে আমরা মেকআপে বসবো, মেকআপ করবো, ওখানে গিয়ে ডেকোরাম এভরিথিং সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সব ফেস ফেস ক্লিন করে নিয়েছি, এবার রেডি হতে যাবো। এখন বাজে 4:30 মতো, এখানে প্রিয়াঙ্কাও আছে, ওরও হয়ে গেছে সব রেডি, মানে ক্লিন হয়ে গেছে, বাই। তো এবার পুরো ক্লিন করে নিয়েছি ফেসটাকে, আজকে তো এমনিও আমরা কেউ মেকআপ টেকআপ করিনি, রেডি গ্রুমিংও করিনি। যাই হোক, এবার ফটাফট রেডি হতে থাকি, মাঝখানে মাঝখানে তোমাদের ক্লিপিংস দেখাতে থাকবো, দেখতে থাকো। তো এইবার বিকাল হয়ে গেছে, আর এখানে কি দেখাচ্ছে ও জানি না উনি, এখানে মেকআপও স্টার্ট হয়ে গেছে। তো বেনজির এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছে সবার, এবার আমিও মেকআপে বসে গিয়েছিলাম, তো তাই বাদবাকিটা আর দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছিলো মেকআপ করতে করতে, আর এখানে আমরা রেডি হয়ে গেছি কিন্তু তখন আর দেখাতে পারি। সবাই মোটামুটি চলে গেছে, আমরাও এখানে রেডি হয়ে গেছি। এখানে ক্যামেরাটা একটু মানে আলোটা একটু কম বলে ক্যামেরাটা অন্ধকার অন্ধকার লাগছে, বাট আমরা সবাই রেডি হয়ে গেছি, কিছু কিছু জন করে চলে গেছে। রেডি হওয়ার টাইমে আর দেখাতে পারিনি, কেন এতটা রাশ ছিল। তো এখানে সবাই আমরা এখন বসে আছি, আমরা কয়েকজনই বাকি আছি, আমরা এবার উবার করে যাব। আমি ফুল লুকটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে আমার ফুল লুক। আমার ড্রেসটা ছিল ফ্লেয়ারের উপর এরকম হাফ ওয়ান পিস, আর আমাদের থিম ছিল হোয়াইট, তো আমরা সেই জন্য হোয়াইট পরেছি। আর এখানে ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর প্রায় পৌঁছেও গেছি, তাও অনেকটাই লেট হয়ে গেছে, 4:30 বেজে গেছে। আর এখানে আমরা চলে এসেছি সবাই একে একে, আর এই হচ্ছে প্রিয়াঙ্কা, খুব ক্যামেরা ফ্রেন্ডলি, আমার খুব ভালো লাগে। এমনিতে তো সবাই ক্যামেরা শাই হয়, কেউ আসতে চায় না, কিন্তু প্রিয়াঙ্কা খুব ক্যামেরা ফ্রেন্ডলি, ওকে নিয়ে একদম ভিডিও করতে ভালো লাগে। তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ভেতরটা কেমন করে সাজিয়েছিল। সাজিয়েছিল তো অপূর্ব, আগের ভিডিওতে যারা তোমরা দেখেছো পুজোর ব্লগটা, সেখানেও যেমন লাগছিল, তার পরের দিন একদিনের মধ্যে সবটা অন্যরকম, একদম ওয়েস্টার্ন থিমে সাজানোটা দারুণ। আর এখানে সবাই হাই করছে আমাদেরকে, আর এখানে আমি আর প্রিয়াঙ্কা আবার, দেন আমরা কাবাব খেতে একটু বেরিয়েছিলাম, স্টার্টার ছিল, তার সাথে ছিল কফি। আর বাইরেটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল যে অনেকই ভালো লাগছিল। তো তারপর এদিক ওদিক ঘুরে একটু উপর নিচ করছিলাম। তো আমরা তো অনেকক্ষণই চলে এসেছি, এখানে এসে তোমাদের ফুল লুকটা আমি দেখাচ্ছি। তো এরকম ভাবে রেডি হয়েছে প্রিয়াঙ্কা, অনেক ভালো ভালো ফটো তুলেছি, সব কিছু করেছি, দেখতে থাকো। যতটা সংগ্রহ
যতটা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে আরো গেস্টরাও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তারপর যেহেতু ক্লায়েন্টও অ্যাটেন্ড করতে হচ্ছিল, তো একটু উপর নিচ হচ্ছিলো, তো একটা ক্লায়েন্টকে আমি উপরে খাবার এখানে নিয়ে আসতে গিয়ে দেখলাম ফার্স্ট যে এত সুন্দর করে উপরে রুফটপটা সাজিয়েছে। এখানে মেনলি বুফেটা রেখেছে, ওই ঘরটার ভেতরে বুফেটা আছে খাওয়ার জন্য। তো তারপর নিচে নামলাম, এসে দেখি ভেনভিলা এসছে, আরও অনেকই আর্টিস্টরা এসছিলো। তো এখানে ভেনভিলাকে দেখলাম যে দাঁড়িয়ে ম্যামের সাথে কথা বলছে, আর এদিকে দেখছি যে নাচ স্টার্ট হয়ে গেছে। জানি হয়তো কপিরাইট খাবো গানের জন্য, বাট তাও স্টিল একটু ঠিক আছে, ভালো লাগে। একটু পরে আমিও জয়েন করব। আসলে এখানে যে লাইভ মিউজিক করছিলেন তিনি এত ভালো, তো আমি না দিয়ে পারলাম না। তো এখানে আমাদের কেক কাটিং অ্যারেঞ্জ করা হয়েছিল তারপরে। তো এখানে ইনি আমাদের ডক্টর, তো ডক্টর আমাদের একটু পরে কেক কাটিং স্টার্ট করবে। তো কেক ফেক খেয়ে আবার এখানে স্টার্টারে চলে এসেছিলাম। এখানে চিকেন কাবাব ছিল, চিকেন রেশমি কাবাব, ফিশ বল, চিজ বল, এটা ছিল সামথিং প্রন ওয়ান্টন, তারপর ভেজও ছিল, ভেজ আমি কিছু নিইনি। তো আরও অনেক আইটেম ছিল, আসলে এতদিন হয়ে গেছে লেন্দি, তুমি ভুলে গেছি কী কী ছিল। তো খিদে পেয়ে গিয়েছিলো, রাত্রের ডিনার একটু পরে করতাম, দেরি ছিল, তো এখানে ওই জন্য স্টার্টারগুলো খেয়ে নিচ্ছিলাম। খাবারগুলো ভীষণ ভালো ছিল, স্পেশালি ফিশ চপটা, চিকেন কাবাবটা, চিজ বলটা, এগুলো দারুণ ছিল। তারপর এখানে গলা ভেজানোর জন্য একটা মজিতো টাইপ ছিল, তো আমি একটা ব্লু লাগন নিয়েছি, তারপর আবার ডান্স ফ্লোরে চলে এসেছি। নাচা গানা করার পরে খেতে যাচ্ছি, সবাই আলাদা আলাদা টাইমে খাচ্ছে, কারণ আমরা বাড়ি চলে যাব, তো তাই জন্য আমরা একটু আগে খেয়ে নিচ্ছি। বাট আই মাস্ট সে যে খাবারগুলো
এত ভালো ছিল, প্রত্যেকটা এত টেস্টি ছিল কি বলবো। যাই হোক, তো আমি ব্রেড ওয়েড কিছু নিইনি ফার্স্টে, অনেক কিছুই ছিল, তো আমি এখানে স্যালাড নিলাম আর এখানে কিছু ডিপস ছিল। তো তারপরে এটা চিকেনের কিছু একটা আইটেম ছিল, দারুণ খেতে ছিল, কন্টিনেন্টাল ছিল কিছু চিকেনের ওটা। তারপর এই ফিশ ব্যাটার ফ্রাইটাও খুব ভালো খেতে ছিল। তারপর ছিল মাটন বিরিয়ানি, তো এখানে আমি বিরিয়ানিটা নিয়ে নিলাম। খাবার দাবার তো খুব ভালো ছিল, কিন্তু সত্যি বলতে একবারে এতটা তো খাওয়া যায় না, সত্যি খেতে পারিনি, অল্প অল্প আমি শুধু ভিডিওর জন্য নিয়েছি। এখানে কিছু একটা চিকেন বাটার মশালা টাইপের ছিল, তো আমি একদমই দু পিস নিয়েছি জাস্ট টেস্ট করব বলে। আরও অনেক আইটেম ছিল যেগুলো আমি নিইনি, ভেজেও তো প্রচুর অপশন ছিল যেগুলো আমি দেখাতেও পারিনি ইভেন। তো এটা ছিল আমার প্লেট, সব একটু একটু করে একটা একটা করে নিয়েছি, আর এখানে সবাই আমরা খাচ্ছি এখানে উপরে। তারপরে ছিল আমাদের মেনুতে চাটনি পাঁপড়, যেটা আমি নিইনি, জাস্ট ভিডিও দেখিয়েছিলাম। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে বেকড মিহিদানা, ওয়াও। তার সাথে ছিল ভ্যানিলা আইসক্রিম, বেকড মিহিদানা দিয়ে ভ্যানিলা আইসক্রিম খেতে যা লাগছিল না, আমি যদি ওখানে আরেকটু থাকতাম, আরেকটু বেশিক্ষণ থাকতাম, তাহলে আরেকটু খেতাম। বাট যাই হোক, তো এবার বাড়ি চলে যাওয়ার পালা। তো প্রচুর মজা টজা হয়েছে, অনেকে চলেও গেছে, এবার আমিও চলে যাবো, কারণ আমার অনেকটা যেতে হবে, র্যাপিডো করে যাব। তো এটা হচ্ছে আমাদের ক্লিনিক, কাল থেকে তো আবার এই ক্লিনিকে আসবো, নতুন ক্লিনিকে। তো যাই হোক, ভীষণ ভালো গেল দুটো দিনই, পুজোর দিন, ইনগ্রেশন দিন, দুটোই খুব ভালো গেল। চলো একেবারে তাহলে বাড়িতে গিয়ে দেখা করছি। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, লেট হয়ে গেছিলো বলে ক্লিনিক থেকে স্টার্ট করেছি, বাট ফাইনালি বাড়িতে এসে এন্ড করছি। তো এটা আমার লুক ছিল, এখন তো পুরো এক্সস্টেড হয়ে গেছি, চুল ফুল খুলে দিয়েছি, মানে একদম এলোমেলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি জানিও, যতটা পেরেছি ওই ক্রাউডের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি, কেন অনেক কিছু আরও চলছিল, সাথে গেস্ট আসছিল, হ্যানা তেনা আরও অনেক কিছু থাকে, একটা ক্লিনিক নিজেদের ওপেন হলে যেমন হয় আর কি। তো যাই হোক, খুবই মজা হয়েছে, তোমরা সাথে থেকো, ভিডিওটা কেমন হয়েছে ডেফিনেটলি জানিও, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চটপট সাবস্ক্রাইবটা করে নাও, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ফিরছি। ওকে, আজকের মতো বাই।